ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আবু আনাস ভাই, আপনি মদিনা থেকে প্রশ্ন করেছেন, ইমান, তাওহীদ এবং ইবাদত এগুলো কি, এগুলো একটি আরেকটির সাথে সম্পৃক্ত কি, একজন মানুষের জন্য এর গুরুত্ব কতটুকু জানিয়ে উপকৃত করবেন। মহতরম ভাই, যে কোনো ব্যক্তি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার জীবনে এই বিষয়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খাবার দাবার এবং আপনার পোশাক আশাক, তারপরে চিকিৎসা, তারপরে বাসস্থান, এগুলোর চাইতেও তার জন্য অধিক গুরুত্বপূর্ণ হলো ইমান, ইমান সম্পর্কে জানা এবং ইমান আনয়ন করা, তাওহীদের উপরে চলা এবং ইবাদত করা, ঠিক আছে। তো এগুলো মুসলিম জীবনে এবং যে কোনো মানুষের জীবনে, অমুসলিম হলেও কাফের হলেও তার জীবনে, হ্যাঁ, এগুলো তার দুনিয়াবী যে কোনো বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলোর মাধ্যমে সে পরকালে নাজাত পাবে ও মুক্তি পাবে। আর এগুলো যদি না থাকে তার মধ্যে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, ইমান না থাকলে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ ইলা তাদখুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম তোমরা ততক্ষণ জান্নাত যেতে পারবে না যতক্ষণ ইমান না আনবে। তো ইমান না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না, মুমিনরা জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে যাবে। অতএব ইমান থাকা আবশ্যক। আর ইমানটা, ইমান হচ্ছে আপনার কালিমা তাওহীদকে মুখে উচ্চারণ করা, কাজে অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, ঠিক আছে। তো ফলে এগুলো একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদিও হানাফি মাজহাবে ইমাম আবু রহমতুল্লাহ আলাইহির এর আকীদা হলো যে ইবাদতটা বা আমলটা ইমানের অন্তর্ভুক্ত নয়, তবে এটা আবশ্যক, এটা জরুরি একটা বিষয়। কিন্তু সে তার এই ফতোয়াটা ভুল, বরং সেই ফতোয়া হচ্ছে যে আমলও ইমানের অন্তর্ভুক্ত। তো আমরা যেটা ইমানের সঙ্গেই বললাম, যে কালিমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস করা এবং মুখে উচ্চারণ করার সাথে সাথে তার চাহিদা অনুযায়ী কাজে বাস্তবায়ন করা, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইমান। তো এখান থেকে বোঝা যায়, যেটা আমরা বললাম যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা, তো সেটাই হচ্ছে ইবাদত, ঠিক আছে। তো ইবাদত, ইমান, তাওহীদ একটা একটার সাথে সম্পৃক্ত, এবং এটা এই এই তিনটি বিষয় আপনি যেটা উল্লেখ করেছেন, মুসলিম জীবনে অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, বরং এগুলো তার খানাপিনা এবং তার চিকিৎসা ইত্যাদি থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওগুলো না হলে সে দুনিয়াতে মরতে পারে, কিন্তু এগুলো না হলে সে আখিরাতে মরবে, ঠিক আছে, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামি হবে। তাহলে তারা যেন আমাদেরকে ইমান, তাওহীদ এবং ইবাদত যথাযথভাবে ঠিক করে তার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।